ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে শিল্পী কারু তিতাসের একক চিত্র প্রদর্শনী। 15 দিনের প্রদর্শনী শেষ হবে 2 মার্চ। শিল্পকর্ম বিক্রি থেকে পাওয়া অর্থ শিল্পীর অসুস্থ মা প্রখ্যাত শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনীর চিকিৎসায় ব্যয় করা হবে। ধূসর রঙের ছবিতে গল্প বলেন শিল্পী কারু তিতাস। সন্ধ্যার ম্লান আলোয় বিমূর্ত রূপে ক্যানভাসে উঠে আসে চারপাশের বিভিন্ন অনুষঙ্গ। কখনো হঠাৎ ঝিলিক দিয়ে যায় একটুখানি উজ্জ্বল রং। দিগন্তের পারে দীর্ঘযাত্রায় নারী ও পুরুষ, সামনে অনির্দিষ্ট বিশাল প্রান্তর, আছে নদী ও নৌকায় জীবনযাত্রার চিরায়িত রূপ। অন্তর্যাত্রা শিরোনামের এই প্রদর্শনী শিল্পী কারু তিতাসের চতুর্থ একক আয়োজন, স্থান পেয়েছে 52টি চিত্রকর্ম। প্রদর্শনী চরিত্রটা একটু ভিন্ন, এখানে আমার লাস্ট 30 বছরের কাজ নিয়ে এই প্রদর্শনীটা। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনী উদ্বোধন করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। কারু তিতাস যে কাজটি করছে আপনারা সবাই দেখেছেন, সে কাজটি শিল্পের সৌন্দর্য, যে সৌন্দর্যের ভেতর দিয়ে যেটা আমাদেরকে বললেন সেই জায়গাগুলো আমরা সবাই অনুভব করি। অ্যাক্রিলিকেই স্বাচ্ছন্দ্য শিল্পী কারু তিতাসের, কিছু ছবিতে আছে তেল ও জল রঙের ছোঁয়া। সৌন্দর্যের বিষয়টা, ক্যানভাসটা অনেক বড়, আমি সেই পথেই চলার চেষ্টা করি, আর ছবি তো ভিতরেই তৈরি হয়, ভিতরেই তৈরি হয়, সেই জন্য এক্সিবিশনের নামটা অন্তর্যাত্রা। উদ্বোধনীর দিনে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পীরা। 2 মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা খোলা থাকবে প্রদর্শনী। মিফাত নায়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।